ভয় শব্দটাই ভীষণ ভয়ঙ্কর। ছোটবেলায় আমাদের ভয় দেখানো হতো ওই একটি শব্দ দিয়েই, আর তাতেই আমাদের পিলে চমকে যেত। এভাবেই অবচেতনে আমাদের মনের ভেতর ইনজেক্ট করা হয় ভয়ের এক অকল্পনীয় কল্পনা। তখন থেকে শুরু হয় ভয় পাওয়া। যতই বড় হতে থাকি, ভয়ও ততই গুণিতক আকারে বড় হতে থাকে। একসময় ভয় এতটাই বড় আকার ধারণ করে যে আমাদের সব কিছুকেই ভয় গ্রাস করে ফেলে। বেঁচে থাকা তখন দুরূহ হয়ে যায়। কিন্তু এই ভয় কি সেটাই ভালো করে জানা হয়ে ওঠে না। ভয়কে জয় করা তো অনেক দূরের কথা। আমরা সেটাই খোঁজার চেষ্টা করব, ভয় কে এবং ভয়কে জয় করব কিভাবে। ভয় একটি নামবাচক শব্দ যার সমার্থক শব্দ হল ভীতি, আশঙ্কা, শঙ্কা, অভিশঙ্কা, আতঙ্ক, ডর, ত্রাস, খাতরা, পরোয়া ইত্যাদি। কিন্তু কোনো শব্দই ভয় শব্দের যে ভাব তা বহন করে না। প্রত্যেকের আলাদা আলাদা মৌলিক ভাব আছে যা অবশেষে মনে ভয়ের সঞ্চার করে। আমরা মোটামুটি ছ ধরনের আবেগ দ্বারা পরিচালিত হই। সেগুলি হল আনন্দ, দুঃখ, বিরক্তি, রাগ, বিস্ময় এবং আমাদের আলোচ্য বিষয় যেটা, অর্থাৎ ভয়। ভয় নামক আবেগটি হল এমন একটি স্নায়ুবিক প্রতিক্রিয়া যা আমাদের আসন্ন বিপদের ইঙ্গিত অনুভব করিয়ে প্রতিরোধ করার জন্য তৈরি হতে বলে, অথবা প্রতিরোধ করা সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়ে আমাদের পালিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভয় এমন একটি শক্তিশালী আবেগ যা আমাদের অস্তিত্ব রক্ষায় একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এই ভয় মোটামুটি দু রকমের হয়, ভ্রান্ত ভয় যা থাকা ঠিক নয় এবং অভ্রান্ত ভয় যা আমাদের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। সুতরাং যে ভয় ভ্রান্ত তার থেকে আমাদের মুক্ত হতে হবে, আর যা অভ্রান্ত তার থেকে আমাদের একটু দূরেই থাকতে হবে। কিন্তু ভয়ের অনুভূতি থাকাটা অত্যন্ত জরুরি। ভ্রান্ত ভয় অনেক রকম হয়, যেমন ব্যথা পাওয়ার ভয়, কোনো কিছু হারানোর ভয়, হেরে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, অনিশ্চয়তার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, শর্ত আরোপের ভয় ইত্যাদি। এগুলি ভ্রান্ত। এছাড়াও আরও অনেক ধরনের ভয় আছে যেগুলির মুখোমুখি একবার হলেই ভয় আর থাকে না। যেমন উচ্চতার ভয়, জনসমক্ষে কথা বলার ভয় ইত্যাদি। অর্থাৎ ভয়েরও একটা ভয় আছে, একবার ভয়ের মুখোমুখি হলেই ভয় গায়েব হয়ে যায়। অনুষ্ঠান মঞ্চে মাইক্রোফোন ধরতে ভয় পান, একবার মাইক্রোফোন ধরুন, দেখুন ভয় গায়েব। দ্বিতীয়বার ভয় আর আপনার ধারে কাছে আসবে না। উচ্চতাকে ভয় পান, একবার উঁচু জায়গায় যান, আর ভয়কে খুঁজে পাবেন না। এটাই হলো ভয়কে জয় করার মূল মন্ত্র। ভয় মানেই যে ফোবিয়া তা কিন্তু নয়। ভয় কিভাবে কাজ করে এটা আগে বুঝুন। এটা সত্যিকারের ভয় নাকি ভ্রান্ত সেটা বুঝে সিদ্ধান্ত নিন, এর বিরুদ্ধে লড়াই করবেন নাকি পালিয়ে যাবেন। এই সিদ্ধান্তই জীবন পথের একটা বিশাল বড় মাইলস্টোন হয়ে যায়। প্রয়োজন একটুখানি সাহস আর উৎসাহ। উদ্দীপনা এবং সাহসিকতার সাহায্য নিয়ে নিজের বা অন্যের মধ্যে থাকা ভয়কে পরাস্ত করতে পারাই জীবনের বড় সাফল্য। প্রিয় বন্ধু, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরও ভালো লাগে। সাবস্ক্রাইব করেছেন তো? অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।